জামালপুরের মাদারগঞ্জে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জামালপুরের মাদারগঞ্জ AHZ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সজীব, মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান টুটুল, সদস্য সচিব ফাহাদ হোসেন এবং AHZ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শামীম আহমেদ সহ অনেকে।